শনিবাৰী সন্ধিয়া চৰাইদেউ জিলাৰ মৰাণ নগৰত কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ উপস্থিতিত বিজেপিৰ সদস্য ভৰ্তী অভিযান আৰু পৰ্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মৰাণ মিলিত শিল্পী সমাজৰ প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত সভাত সৰ্বানন্দ সোণোৱালৰ সৈতে উপস্থিত থাকে মন্ত্ৰী যোগেন মহন, বিধায়ক ধৰ্মেশ্বৰ কোঁৱৰ, প্ৰাক্তন সাংসদ তপন গগৈ, প্ৰাক্তন বিধায়ক ঋতুপৰ্ণ বৰুৱা আৰু বহুকেইগৰাকী দলীয় জ্যেষ্ঠ কৰ্মকৰ্তা। সভাত অংশগ্রহণ কৰি কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে ৰাজ্যখনৰ জনতাৰ বাবে, ৰাষ্ট্ৰ জনতাৰ বাবে সকলোৱে নিস্বার্থভাৱে সংকল্প গ্রহণ কৰিছে বুলি মন্তব্য আগবঢ়ায়। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ইফালে চৰাইদেউ জিলাত 80,000 সদস্য ভর্তি লক্ষ্য ৰখা হৈছে বুলি মন্তব্য আগবঢ়ায় মন্ত্রী যোগেন মহনে। আৰম্ভ হ'ল এই যাত্ৰাৰ পাছলৈ চোৱা নাই। এইখন ভাৰতবৰ্ষই আজি 10 বছর আগতে পৃথিবীর দুর্বল রাষ্ট্র হিসেবে বিশ্বের উন্নত রাষ্ট্রবিলাকে ইয়াক কেনেধরণে অভিহিত করেছিল। ভারতবর্ষের বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য পূর্বতে কংগ্রেসের কার্যকালত গুরুত্ব নাছিল বিশ্ব মঞ্চত, কিন্তু আজি তারিখত আপনাদের নিজেই দেখিছে, টিভির যোগেদি দেখিছে যে কেনেধরণে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বক্তব্য লৈ বিশ্বের আগশাৰী যিবিলাক সংবাদ মাধ্যম আর বিশ্বের ডাঙর ডাঙর সমালোচক সকলে একমুখে আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়াক ভূয়সী প্রশংসা করেছে। তেখেতে লওয়া নীতি, তেখেতে লওয়া পরিকল্পনা, তেখেতে প্রস্তুত করা কর্ম আসনি আর তেখেতে স্বচ্ছ নিকা প্রশাসনের যোগেদি গোটেই রূপায়ণের ব্যবস্থা শক্তিশালী করে উন্নত মানদণ্ডর করে তোলা। গতি সেইভাবে আজি ভারতবর্ষের বিশ্ব মানচিত্রত একটা সুকীয়া পরিচয়। কংগ্রেসের দুর্বল শাসনের বাবে, অপশাসনের বাবে, দুর্নীতি ভ্রষ্টাচার বাবে আজি 2014 চনের আগত গোটেই ভারতবর্ষ ইমান সম্পদশালী এখন রাষ্ট্র দুর্বল হয়ে আছিল। কিন্তু যেতিয়াই মোদী ডাঙরিয়ার নেতৃত্ব লালে, বিজেপি নেতৃত্ব লালে, তেতিয়াই প্রায় প্রাণ পাই উঠিল আর সমগ্র ভারতবর্ষের জনতায় সবকা সাথ সবকা বিকাশ নীতির ঐক্যবদ্ধ হয়ে পরিশ্রম করার ফলত আজি ভারতবর্ষ বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতি হিসাবে আজি পরিচিত হল। সমগ্র ভারতবর্ষতে আজি সফল করার বাবে সর্বসাধারণ রাইজে আন্তরিকতায় সহযোগিতা আগবাইছে। মই অন্যান্য জেলার লগতে আজি চৰাইদেউ জেলালৈকে আহিলো আর ইয়াতো মই দেখিলো আমার কার্যকর্তাসকলের উৎসাহ উদ্দীপনা আর সর্বসাধারণ রাইজর যে আগ্রহ। কারণ ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করার পাছত প্রত্যেকেই রাজ্যখনের জনতার বাবে, রাষ্ট্রের জনতার বাবে, নিঃস্বার্থভাবে কাম করার বাবে সকলে সংকল্প গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত ভারতবর্ষে যা 10 বছর যান সফলতা অতিক্রম করলে আজি ভারতবর্ষক বিশ্বের পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে গড় দিলে। আগন্তক 5 বছর ভিতর জনসাধারণের সহযোগত এইখান ভারতবর্ষকেই নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্বত তৃতীয় সর্ববৃহৎ অর্থনীতি হিসাবে গড় দিয়া হব। গতি সেইভাবে জনসাধারণের সহযোগিতা একান্তই প্রয়োজন। আর সরকার আর ভারত সরকার দুইখান সরকারে আজি উন্নয়নমূলক কামবিল যান নিখুঁতভাবে ইয়াত রূপায়ণ করেছে, তার ফলত জনসাধারণ আনন্দিত আর নিশ্চিতভাবে আগন্তক দিনত আমি এই যাত্রাত সফলতা অর্জন করব। আমি সকলে জানো যে ভারতীয় জনতা পার্টি 2 সেপ্টেম্বরের রাষ্ট্রীয় সমিতির মাননীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙরিয়ায় আর কেন্দ্রীয় গৃহমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া সদস্য ভর্তি হয়েছে। 3 তারিখের আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সদস্য ভর্তি আরম্ভণি করার পাছত আমি সকলে সদস্য ভর্তি অভিযানত অংশগ্রহণ করেছো। আর আমার আজি চৰাইদেউ জেলাত আমার প্রায় 50,000 উপর আজি তারিখত আমার সদস্য ভর্তি হয়েছে। আর আমি অহা 25 তারিখলৈকে আমার আরও 20,000 টার্গেট আছে। গতি আমি আমার জেলাখনত আমি 80,000 টার্গেট আছে। গতি আমি চৰাইদেউ জেলাত আমি এই অহা কেইদিনত কেনেধরণে আমি কাম করব লাগিব দলীয় কার্যকর্তাসকলক উৎসাহ দিবর কারণে আজি কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি আছিল, তেখেতে আমার কার্যকর্তাসকলক মার্গদর্শন দিছে বা উৎসাহ দিবর কারণে আজি আহিলে। আমি তেখেতক প্রথমবার কারণে দ্বিতীয় কার্যকালত কেন্দ্রীয় মন্ত্রী পড়ার কারণে স্বাগতম জানাইছো। আমি সকলে অভিনন্দন জানাইছো। আর এনেকা উৎকট গ্রহমত আমার জেলাখনের
একেবারে বরহাটৰ পৰা ইফালে লাকুৱালৈকে আমার মূল কাৰ্যকতাখিনিক আমি আজি আমন্ত্রণ জনাইছিলোঁ। তেখেতসকলে আহি উপস্থিত হৈ তেখেতৰ মার্গদর্শন শুনিছে আৰু ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ কাৰণে সদস্য ভক্তি দেশ হোৱাৰ কাৰণে জাতি হোৱাৰ কাৰণে প্রধানমন্ত্রীর হাত অধিশক্তি কৰিবৰ কাৰণে আমি সদস্য হৈছোঁ আৰু সমাজ সেৱাৰ কাৰণে এনে মনোভাৱেৰে দলত যোগদান কৰি আগন্তুক দিনত স্বচ্ছ নিকা পদ্ধতিৰে কাম চলাব লাগিব আৰু আমাৰ সকলো কাম যে সবকা সাথ সবকা বিকাশ এই নীতিৰ আধাৰত কাম কৰা এখন কেন্দ্ৰীয় ৰাজ্য চৰকাৰে যাতে আৰু অধিক দিন আমাৰ ৰাজ্যক সেৱা কৰিব পাৰে তাৰ কাৰণে দল শক্তিশালী কৰিব লাগিব তেতিয়া চৰকাৰ শক্তিশালী হ'ব। এই কনচেপ্টতে আমি আজি এনেকুৱা এখনেই সভা আমি অনুষ্ঠিত কৰিলোঁ। গতিকে আমাৰ ইয়াত আমাৰ সোণাই সমষ্টিৰ বিধায়ক ধৰ্মেশ্বৰ কুমাৰ ডাঙৰীয়াও আছে, প্ৰাক্তন সাংসদ তপন কুমাৰ গগৈ, জিলা সভাপতি লক্ষ্মীনাথ কাছাকে আদি কৰি আমাৰ ডিব্ৰুগড়ৰ কেইবাজনো প্ৰাক্তন বিধায়ক ঋতুপৰ্ণ বৰুৱা, আমাৰ বিপুল ডেকা আদি কৰি অসীম হাজৰিকা, এনেকৈ ধৰণৰ বহুখিনি দলৰ জ্যেষ্ঠ নেতা ইয়াত আহি উপস্থিত হৈছেই। গতিকে মই আটাইকে ধন্যবাদ জনালোঁ আৰু এই সভাখনৰ পৰা আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকলে অধিক আন্তৰিকতাৰে নিস্বাৰ্থভাৱে দেশ সেৱাৰ জাতি সেৱাৰ কাৰণে দলৰ সদস্য ভক্তি নিজেও হৈছে আৰু দহজনকো এনেধৰণে সজাগতাৰ যোগেদি তেওঁলোকৰ লগত কথা বতৰা পাতি দলৰ সদস্য ভক্তি কৰাবৰ কাৰণে তেওঁলোকে সংকল্প লৈছে আৰু আজিও বহুকেইজন আমাৰ সমাজকৰ্মী ইয়াতে দলত তেখেতে মিছ কল মাৰি সদস্য ভক্তি হৈছে তেখেতৰ ঘোষণাৰ পাছতেই। গতিকেলৈ এইটো এটা দলটোৰ কাৰণে খুব ভাল খবৰ। গতিকেলৈ আমি সাংগঠনিকভাৱে শক্তিশালী হ'লেহে আমাৰ চৰকাৰ শক্তিশালী হ'ব, চৰকাৰ শক্তিশালী হ'লেহে আমি ৰাইজক সেৱা কৰিব পাৰিম। এই কনচেপ্টত আমি কাম কৰি দলটো আগবঢ়াই নিবলৈ আজি সংকল্পবদ্ধ হৈছোঁ। হয়, আজি আমি আমাৰ দেৱজিৎ হাজৰিকা তেখেতে 18 তাৰিখে তেখেত নিজেই আত্মহত্যা কৰিবলৈ বাধ্য হ'ল। এইটো আৰটিআই কৰ্মীৰ এনেধৰণৰ অত্যাচাৰ বুলি কৈছোঁ মই, এইটো আৰটিআই কৰ্মীৰ কথাবিলাক শুদ্ধকৈ আজি নজনাকৈ তেওঁ ৰাইজৰ মাজত প্ৰচাৰ চলায়, বিভিন্ন পক্ষক হেঁচা প্ৰয়োগ কৰে, চৰকাৰী পক্ষক, চৰকাৰী পক্ষই শুদ্ধভাৱে তথ্য দিয়াৰ পাছতো তেখেতসকলে জনমানসত মানে সেৱা কৰিবৰ কাৰণে এনেধৰণে যদি প্ৰেছাৰ দি থাকে মানুহৰ মানসিকভাৱে ভাগি পৰে আৰু নিস্বাৰ্থ কৰ্মীবিলাকে সঁচাকৈ হতাশ হয়, শেষত গৈ মৃত্যু মুখত আমাৰ এনেধৰণে আত্মহত্যা কৰিবলৈ বাধ্য হৈছে, তেওঁক বাধ্য কৰা হৈছে। গতিকেলৈ ইতিমধ্যে কেইবাজনো গ্ৰেপ্তাৰ কৰা হৈছে বুলি মই গম পাইছোঁ, আৰু লগতে সংবাদকৰ্মীও আছে। আমি জানো যে এনেকুৱা ধৰণৰ সংবাদকৰ্মীয়ে সত্য তথ্যৰ ওপৰত তেওঁলোকে বাতৰি পৰিৱেশন নকৰি ভুল তথ্যৰে সমাজত বিকৃত ৰূপ দিবলৈ চেষ্টা কৰাত কৰিলে এখন সমাজ বিভ্ৰান্তি হৈ যায়। আৰু ইতিমধ্যে মাত্ৰ 2 লাখ টকাৰ এটা আঁচনি কথা মই যিটো গম পাইছোঁ, তেওঁ নামঘৰ এটাৰ কাৰণে আঁচনিখন দিছিল আৰু নামঘৰ যিহেতু আমি দিব নোৱাৰোঁ আঁচনি, তেওঁক আমি নামঘৰবিলাকত কালচাৰেল চেণ্টাৰ বুলি আমি নিৰ্মাণ কৰি থাকোঁ, কিন্তু সেইটো কাৰণে সেই আঁচনিখন তাৰ পৰা এখন বেলেগ এটা আঁচনিলৈ কনভাৰ্ট কৰা হৈছে আৰু সেইটো জিলা আয়ুক্তও জানে, BDO জানে, পঞ্চায়তেও জানে, সকলোৱে ৰাইজৰ উপস্থিতিত তেনেধৰণে সিদ্ধান্ত কৰিহে সেই স্কিমটো বেলেগ এটা স্কিমলৈ কনভাৰ্ট কৰা হ'ল আৰু তাৰ UCO সম্পূৰ্ণ আছে, কোনো ধৰণৰ তেওঁ দুখ নাই। কিন্তু তাকে গৈ একদম ৰাজ্যপালৰ ওচৰলৈকে ৰাজ্যিক কৰ্মী কোনোবা এজন গুৱাহাটীৰ মই নামটো জনা নাই এতিয়ালৈকে প্ৰেছাৰ দি ৰাজ্যপালৰ পৰা লিখাই আনিছে, জিলা উপায়ুক্তক প্ৰেছাৰ দি আছে, BDOক প্ৰেছাৰ দি থাকে আছে আৰু পুলিচ কৰ্তৃপক্ষসকলে যেতিয়া গৈছে কেছটোৰ কাৰণে পুলিচে কৈছে এইটো কেছেই নাই, এইটো তেওঁ যিটো টকা মিছ ইউজ কৰিছে এইটো মানে মিছ ইউজৰ প্ৰশ্নই নাই, সকলো ইউটিলাইজেশ্যন চাৰ্টিফিকেট আছে, সকলোৱে চহী কৰিছে। গতিকে এনেধৰণে কৰাৰ কাৰণে তেখেতে হতাশ হৈ গ'ল। মই ভাবিছোঁ এইটো এনেকুৱা ধৰণৰ যাতে ভৱিষ্যতে ঘটনা নঘটে, মই আৰটিআই কৰ্মীসকলকো মানে তেখেতসকলক সজাগ হ'বৰ কাৰণে বা তেওঁলোকৰ এনেধৰণৰ বাতৰি পৰিৱেশন নকৰিবৰ কাৰণে, ক'ৰবাত দুৰ্নীতি হ'লে চৰকাৰ চৰকাৰী ধন অপচয় কৰিব নোৱাৰে। আজিৰ তাৰিখত আমি কৈছোঁ গোটেই অনলাইন ছিষ্টেম আৰু কামৰ মতে এষ্টিমেটৰ মতে কাম হ'বই, ইয়াত গণ্ডগোল কৰিলে মানুহ ইজনৰ পিছত সিজন জেলত গৈ আছে জানো, চৰকাৰে ব্যৱস্থা ল'ব। গতিকে এনেকুৱা ধৰণৰ মিছ এনেকুৱা ভুৱা প্ৰচাৰ কৰি যদি মানুহক হতাশ কৰিবলৈ হয়, মগজু বিকৃতি কৰিবলৈ বিচৰা হয়, তেতিয়াহ'লে মানুহে যিকোনো কামক কৰিবলৈ বাধ্য হৈ গৈছে, যেনেকৈ দেৱজিৎ হাজৰিকা আজি। গতিকে তেখেতৰ আত্মাৰ সদগতিৰ কাৰণে আমি আজি সকলোৱে এক মিনিট ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছোঁ আৰু শোক সন্তপ্ত পৰিয়ালবৰ্গলৈ গভীৰ সমবেদনা জনাইছোঁ।